হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে 4:45টায়, ভোর 4:45টার সময় কারেন্ট গেছে, আর এখন বাজে 9টা, কারেন্ট আসেনি। আর এই গরম, অন্যান্য দিন কী হয়, ভোরের দিকে তো আরও ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আজকে সেইটুকুনি পর্যন্ত নেই। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, চুলটা বাঁধা আছে, ওর জন্য পুরো চুল আঁচড়া নলপি একটু সামনে আসছে, সিঁদুরটা পরে রেখেছি। আর চুলটা মানে জলে দিয়েটা কাটলে তারপরে পুরো চুল আঁচড়াবো। যা গরম লাগছে বলার মতন, বাচ্চাটা তো পুরো ঘেমে গেছে, ভাগ্যিস খালি গায়ে ঘুমাচ্ছে, জামা পরে ঘুমালে হয়ে গেছিল। কী জানি কী কারণে আজকে বন্ধ। আমি রোববারটা পুরো মাটি, পুরো মাটি, এই সকাল থেকে কারেন্ট অফ, কোনো আগে থেকে জানায় নি কিসের জন্য অফ থাকবে, কতক্ষণ অফ থাকবে, কিচ্ছু না, হট করে 4:45টা কারেন্ট চলে গেল। ভোরের দিকে দেখবে অনেকের ঘুমটা একটু গাঢ় হয়, ঠিক সেই সময়টা কারেন্ট গেছে, বাজে কারেন্ট। আরে কালকে শনিবার ছিল, রিশানা বাবা হাটের থেকে বাজার করে এনেছে, আর মাছ এনেছে, তেলাপিয়া মাছ। তো আজকে ওই তেলাপিয়া মাছটাই করবো, আর কালকে আমি লাউ ঘণ্ট করেছিলাম, সেটা একটু আছে, ব্যাস ওই লাউ ঘণ্ট আর তেলাপিয়া মাছ। মাছটা বের করে আজকে জলে ভিজিয়ে রেখেছি, তবে ঠান্ডা ভাব নেই, কেননা অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, আছে তো ফ্রিজে সব বরফ গলে গেছে। বসলাম, এখন বাজে 9:30 না 9:45, এতক্ষণ গরম লাগছিল না, সব ঘর ঠর মুছলাম, বাসন 2-3টে ছিল ওগুলো মাজলাম, তো রে বাবা এবার গরম লাগছে। চার পাখা চার, আর ঈশান ঘুম থেকে উঠে পড়েছে, ভাবো কারেন্টের গায়ে বোধে আগুন লেগেছে, ওর জন্যই কারেন্ট আসছে না। বল বাবা, কারেন্টে গায়ে আগুন লেগেছে না? মাথা কাজ করছে না, আসলে ঘুমটা পুরো হয়নি। 4:45টা থেকে কুই মানে কুই কুই বলছি, মানে কেঁদেই চলেছে একটু একটু করে, ওই কুই কুই করেই কাঁদছে, উট উট্টু ছেলে পুট পুটে। আর এই কাছে ভীষণ দাঁত কিরমির করে, আমার না গাছের শির করে, দাঁত কিরমির করে। একটু 5 মিনিট বসি, পাখা দিয়ে হাওয়া খাই, তারপরে মাছ ধুতে যাবো, মাছের মশলা ফসলা করবো, অনেক কাজ আছে। এই গ্যাস ধরিয়ে দিই, গরম হতে থাকুক কড়াইটা, এদিকে মাছ তো হয়ে গেছে, নুন হলুদ দিয়েছি, এবার মাখবো এটা। আহ বাবা, এখন এটার মশলাপাতি কোটা হয়নি, এই মাছ ভাজবো, আর ওই আর একটা গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দেবো। আর ঈশানে যথারীতি খ্যান খ্যানানি প্যান প্যানানি চলছে, মানে কি করবো, কারেন্ট চলে গেছে, আমারকে কোলে নিয়ে ঘুরলে চলে, রান্না বান্না করতে হবে। যাই হোক, মাখা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা অলরেডি হচ্ছে, কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মশলা নিয়ে নিয়েছি, সর্ষে রসুন টমেটো আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো। ঈশানের বাবাকে কালকে লঙ্কা আনতে বলেছিলাম, কাঁচা লঙ্কা ভুলে গেছে, ওর জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছে। এই পেস্টটা হবে আর পেঁয়াজ সম্বারে যাবে। আমার মাথাটাই গেছে, আমার খেয়ালই নেই যে কারেন্ট নেই, আমি মিক্সি চালাবো কি করে? মাছ ভাজা হয়েই থাক, আস মানে 11:30 অবধি দেখি, 11:30 দিকে যদি কারেন্ট চলে আসে তো মশলাটা পেস্ট করে রান্না করবো, আর যদি না আসে ডাল করবো, ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা মুখে দিয়ে খাবে। মাথায় নেই যে কারেন্ট নেই, মশলা পেস্ট করতে গিয়ে মিক্সি মেশিন বেরিয়ে তখন মনে হয় আরে কপাল কারেন্ট দি তো নেই, কী দিয়ে পেস্ট করবো আমি। আজকে যেহেতু সানডে তাই জ্যাম পাউরুটি, এই রুটি জানলাটার জন্য না আমাদের দেখাতেও পাচ্ছি না, জ্যাম পাউরুটি সামনে খাচ্ছ, মাথা
কারেন্টের অপেক্ষা করতে করতে রান্না বসিয়ে দিলাম। আবার পেঁয়াজ কুটলাম, রসুন আদা কুটলাম, টমেটো কুটলাম, আর ওই মশলাটা ফ্রিজে লুকিয়ে রাখলাম, অন্য দিন কিছু রান্না করে দেবো। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে করছি। আর রিসান চেঁচাচ্ছে কেন? কারণ হচ্ছে রিসান ফোনের মধ্যে বাচ্চাদের আর হয় না টুইঙ্কেল টুইঙ্কেল ওইসব দেখছিলো, তা আমি ভিডিও করবো বলে ফোনটা, একটাই তো ফোন দিই, ফোনটা যত নিয়ে এসেছি তার জন্য চেঁচাচ্ছে। এর মধ্যেই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, আর একটু যাতে না ফোটে নুনও দিয়েছি। এই হয়ে করবো, তো এগুলাকে ভাজা ভাজা হোক। এই অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি কষুক মশলাটা। এই মশলা কষে গেছে, এবার জলও দিয়ে দিয়েছি, জলটা না বেশি পড়ে গেছে বুঝতে পারিনি, তা যাই হোক ঝোলটা ফুটুক তারপর মাছগুলো দেবো। আর নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর কারেন্ট এখনো আসেনি। এবার ঝোলটা আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। সেটা ভাবলাম সর্ষে দিয়ে খাবো, তা না। আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে এই ভাত, এই পেঁয়াজ, ধরো এই পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। সর্ষে দিয়ে তো করতে পারলাম না, কারেন্ট এসছে 12টার সময়। আর এই হচ্ছে কালকের লাউ ঘন্ট করেছিলাম, আমি রিশানের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমি এখনো খাইনি, রিশানের খাওয়া হলে তারপর খাও। এখন বাজে 6:15, এই মুড়ি নিয়ে বসেছি, আজকে মুড়ি এই শশা পেঁয়াজ দিয়ে মেখেছি। তোমরা শশা খাও, আর রিশানও বসে আছে শশা খাওয়ার জন্য। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা। আর আজকে একটা কারণের জন্য ওই বেলার দিকে জলটা ভরতে পারিনি, এই বিকেলে 5টায় যে জল এসছে সেইটাতে ভরলাম, তাও বেশি জল উঠলো না। ও ঠিক আছে, আর এইটুকুনি টাইম তো, আর কালকে সকালে জল ভরা যাবে। আর দুপুরে আজকে খেয়ে দিয়ে ভালো ঘুমিয়েছি, সেখানে ঘুমিয়ে পড়েছি, সেটা বাবাও ঘুমিয়েছে, আমি একবার বিন্দাস ঘুমিয়েছি, ঘুমাও নি তাহলে ফোন খাচ্ছিল, আমি বিন্দাস ঘুমিয়েছি। বাবা তো ফোন করে একটু ফোলা ফোলা লাগছে কী জানি। ঠিক আছে, টাটা।